দিনভর রায়গঞ্জ, পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের, কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল, শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। বয়স যে বিদ্যাচর্চার ক্ষেত্রে খুব একটা বড় বাধা নয়, তা শুধু মুখে নয়, হাতে কলমে প্রমাণ করলেন 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর 45-এর বিথিকা দাস। এবছর তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন। আর্থিক প্রতিকূলতা থাকায় সময় মতো এই সাফল্য অর্জন করতে না পারলেও মনে তার কোনো আক্ষেপ নেই, বরং আগামীতে আরো উচ্চতর শিক্ষাতে আগ্রহী তিনি। লেখাপড়ার পাশাপাশি এক অদ্ভুত শখ রয়েছে তার, রাস্তার অবলা প্রাণীদের রোজ দুবেলা খাওয়ান তিনি, যার মধ্যে গরু কুকুর বিড়াল সবই রয়েছে। বাড়ি যেন তার পোষ্য মেলা। সেই অবলা প্রাণীদের ধৈর্য ও যত্ন সহকারে খাওয়ানো থেকে শুরু করে অসুস্থ হলে শুশ্রূষা সবই করেন তিনি। তার এই সাফল্যকে কুর্নিশ জানিয়ে আগামীতে আরো এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার। রাজ্যের কর্মসংস্থান ইস্যুতে বারবারই প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের ভূমিকা, সেই সমস্যাকে আরো একবার উস্কে দিল একটি মৃত্যু। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের ভুলকাই গ্রামের বাসিন্দা বছর 26-এর আরশাদ আলী পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায় উত্তরপ্রদেশের লখনৌতে। বৃহস্পতিবার নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় 9-তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন। পরে স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু মৃতদেহ আনার বিষয়ে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় প্রশ্ন ওঠে। অবশেষে রবিবার মৃত শ্রমিকের দেহ গ্রামে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের এহানো মৃত্যুতে চরম দুশ্চিন্তায় পড়েছে ওই পরিবার। মৃত শ্রমিকের পিতা হাফিজউদ্দিন জানান, এখানে কাজ করে সংসার চালানো দুষ্কর, সেই জন্যই ছেলেকে বাইরে যেতে হয়েছিল। শোকাতুর মা আশোক খাতুন ছেলেকে হারিয়ে দু চোখে অন্ধকার দেখছেন। গ্রামবাসীরাও আঙুল তুলছেন রাজ্যের কর্মসংস্থান নীতির ওপর। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই ধরনের অভিযোগ নস্যাৎ করে কর্মসংস্থান প্রশ্নে পশ্চিমবঙ্গকেই এগিয়ে রাখছে। অতিথি সম্মান, সুস্থ থাকুন, সুস্থ রাখুন 2023 পালনে উদ্যোগী হল রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ। রবিবার বিকেলে রায়গঞ্জের তুলসীতলায় অবস্থিত শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে এই কর্মসূচিটি আয়োজিত হয়। আমাদের সমাজকে পরিচ্ছন্ন রাখে যে হরিজন ভাই বোনরা, তারা প্রায়শই দিন কাটান প্রবল কষ্টে। শীত পড়ে গেছে, তার মধ্যেও ভোরবেলায় নিজেদের দায়িত্ব পালনের জন্য হরিজন ভাই বোনেরা বেরিয়ে পড়েন রাস্তাঘাট পরিষ্কার করতে। তাই সমাজ বন্ধু এই অতিথিদের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হলো। উল্লেখ্য, রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ এবছর পা রাখলো 43তম বর্ষে। সেই উপলক্ষে 40 জন হরিজন সম্প্রদায়ের মানুষ ও 3 জন এই সংঘের কর্মীদের হাতে কম্বল তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মসূচির উদ্যোক্তা সুব্রত সরকার। কম্বল বিতরণ নয়, বরং তাদের কম্বল উপহার দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। একদিকে যখন বিভিন্ন সমাজসেবী গঠন বিভিন্ন সেবামূলক কর্মসূচির জন্য সাধারণ মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়ে থাকেন, সেখানে সদিচ্ছা থাকলে নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটা বারে বারে প্রমাণ করে চলেছেন সুব্রত সরকার। এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায়, রায়গঞ্জ পুরসভার সেনেটারি অফিসার সুদেব দাস, বেথানি স্কুলের শিক্ষক তথা ইন্টারন্যাশনাল লিটারেসির কনভেনার বিনয় লাহা, রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিংহ, রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। নামেই ইকোপার্ক, কাজে আসছে না মানুষের। সবচাইতে সমস্যার বিষয় হলো প্রবেশদ্বারের দুপাশ অরক্ষিত। যে কোনো সময় রেলিং এর অভাবে শিশু কিশোর কিশোরী তো বটেই, বড় মানুষও পড়ে যেতে পারেন কুলিখ নদীর খাড়িতে। রাস্তা থেকে খাড়ির তলদেশ কম করেও 35 ফিট গভীর। দুর্গাপুজোর আগে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জল ঢুকে গিয়েছিল কুলিখ নদী লাগোয়া ইকোপার্কে, ফলে তা 7 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রবেশপথের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, আগে 10 টাকা থাকলেও বর্তমানে মূল্য বৃদ্ধির কারণে তা মাথাপিছু 30 টাকায় দাঁড়িয়েছে। কম বয়সী ছেলেমেয়ে কিংবা
কিংবা কলেজ পড়ুয়াদের কারণে অভিভাবক অভিভাবিকারা রায়গঞ্জের কুলিক নদী সংলগ্ন ইকো পার্কে তাদের সন্তানদের নিয়ে যেতে দুঃসাহস দেখান না বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছেন। প্রসঙ্গত, রায়গঞ্জের কুলিক নদী ইকো পার্কটি রায়গঞ্জ ব্লকের 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে। পালা করে দুজন টিকিট পরীক্ষক সেখানে টিকিট কেটে এক এক করে ইকো পার্কে আগত দর্শনার্থীদের ঢোকানোর বন্দোবস্ত করেন। স্থানীয় মানুষের বক্তব্য, ইকো পার্কে প্রবেশের জন্য কাঠ দিয়ে নির্মিত যে সেতুটি ব্যবহার করা হচ্ছে তা গত বছরই মেরামত করা হয়েছে। তার বাইরে ঠিকাদারি সংস্থাটি প্রবেশদ্বারে রেলিং লাগানো দূরের কথা, সেখানে মূলি বাসের বেড়া দিতেও রাজি হয়নি। পাশাপাশি ওয়ার্ক শিডিউল এ না থাকায় টিকিট কাউন্টারের কক্ষটি পর্যন্ত রং করেও দেয়নি বলে অভিযোগ। তবে স্কুল কলেজ বন্ধ থাকায় শনি রবিবার যেমন অভিভাবক অভিভাবিকারা এখানে সন্তানদের নিয়ে চড়ুইভাতি কিংবা ইকো উদ্যানটি দর্শন করতে আসেন, সেখানে অভিভাবকদের একাংশের অভিযোগ, দ্রুত প্রবেশপথের দুপাশে অন্তত 10 ফুট করে রেলিং লাগানো হোক, তবেই দুর্ঘটনার আশঙ্কা বহুলাংশে হ্রাস পাবে। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কবে নাগাদ এখানে রেলিং বসানোর ব্যবস্থা করে সেই অপেক্ষাতেই রয়েছেন রায়গঞ্জের মণিপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষ। বিগত 2016 সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন তৈরির নকশা বানিয়েছিল ঠিকাদারি সংস্থা হুগলি রিভার ব্রিজ কমিশন বা HRBC। প্রাথমিকভাবে নতুন ভবন তৈরির জন্য 47 কোটি টাকার বাজেট ধরা হয়েছিল। ওই সময় GST-র বিষয়টি ছিল না বলে সেই খরচ ধরা হয়নি, যা বর্তমানে 18% অতিরিক্ত গুনতে হবে। একই সঙ্গে রায়গঞ্জ কলেজের পুরনো ভবনের পাশেই যেহেতু বেসমেন্ট অথবা B+ গ্রাউন্ড ফ্লোর বা G+9 অর্থাৎ 11 তলা নতুন ভবন তৈরির কাজ শুরু হওয়ায় পুরনো ভবনটি ধসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পুরনো ভবন বাঁচাতে গিয়ে শীট পাইলিং করতে হয় ঠিকাদার সংস্থা HRBC-কে। এরপর কোভিড পরিস্থিতির কারণে প্রায় 2.5 বছর বন্ধ থাকে কাজ। এইসব নানান কারণে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন তৈরির জন্য সিভিল খাতের খরচ এক লাফে অনেকটা বেড়ে যায়। নতুন আধুনিক ভবনে 250 ক্লাসরুম থাকবে, অডিটোরিয়াম, স্টেট অফ আর্ট, ডিজিটাল লাইব্রেরির মতো সুবিধা থাকবে। তবে বিভিন্ন সময়ে নানান জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ বারবার থমকে গেছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার টাইমস 14 বাংলাকে জানিয়েছেন, এ পর্যন্ত 65 কোটি টাকা মঞ্জুর হয়েছে। এখনো ইলেকট্রিক্যাল অংশের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 18 কোটি টাকা। ওই অর্থ পেলে দ্রুততার সঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের 11 তলা বাড়িটি পূর্ণাঙ্গ রূপ পাবে। সাম্প্রতিককালে HRBC-র 3 সদস্যের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং কমিটির বৈঠক হয়েছে। নতুন ভবনের ইলেকট্রিক্যাল কাজের জন্য বরাদ্দকৃত 18 কোটি টাকার অনুমোদন মেলেনি। এটা নিয়ে সব পক্ষ বিকাশ ভবনে যাবে বলে ওই দিন সিদ্ধান্ত হয়েছে। আশা করা হচ্ছে চলতি 2023-24 অর্থবর্ষের শেষ কোয়ার্টারে ওই অর্থ মিলতে পারে। যদি অর্থের যোগান সঠিক থাকে তবে কাজ শেষ করতে সময় যে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না তা একবাক্যে স্বীকার করেছেন উপস্থিত সকলে। সম্প্রতি HRBC-র চিফ ইঞ্জিনিয়ার ও এই প্রকল্পের প্রধান গৌতম দত্ত সহ 3 জনের একটি প্রতিনিধি দল আসে। তাদের সঙ্গে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং কমিটির অন্যতম সদস্য জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কারিগরি শাখার সমস্ত ইঞ্জিনিয়ার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের জেলা বাস্তুকার নবারুণ দেবশর্মা প্রমুখ। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার জানান, দেরিতে কাজ চলার আড়ালে করোনার ভূমিকাও রয়েছে। 2 বছর কাজ বন্ধ ছিল। রেজিস্ট্রার শ্রী সরকার আরো বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 23টি বিভাগ রয়েছে, যার সবকটি চলে আসবে নবনির্মিত 11 তলা বাড়িতে। এই 23টি বিভাগ চালাতে 154 জন স্থায়ী শিক্ষক প্রয়োজন। বর্তমানে রয়েছেন 100 জন, আরো 54 জন স্থায়ী শিক্ষকের প্রয়োজন। যদিও আংশিক সময়ের শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দিয়ে ক্লাসগুলি চালানো হচ্ছে। অন্যদিকে নতুন ভবন তৈরির পর স্থায়ী আরও 54 জন শিক্ষক শিক্ষিকারা এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগপত্র পেলে এই বিশ্ববিদ্যালয়টি যে এক আদর্শ শিক্ষানিকেতন হয়ে উঠবে তা একরকম পরিষ্কার। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে।